বিন্দু ফ্যাশন লিমিটেড ধাঁধা পর্বে চলে যাব। ধাঁধার উত্তর যদি আমার এই ভাইটি দিতে পারেন তাহলে বিন্দু ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি গিফট। এমন একটা জিনিস রে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, ব্যাগুন হইল হোনার মতো লাগে। আপনি পারেন নাই এমন একটা জিনিস রে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, ব্যাগুন হইল হোনার মতো লাগে। উত্তরটি কি হবে? পাস, নো আইডিয়া। তো দাদার উত্তরটি যদি আপনি দিতে পারেন তাহলে দুলাভাইয়ের জন্য একটা আকর্ষণীয় গিফট আছে বিন্দু ফ্যাশনের পক্ষ থেকে। এমন একটা জিনিস রে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, ব্যাগুন হইল হোনার মতো লাগে। আমি তো জানি না। আচ্ছা, আমরা এত কঠিন প্রশ্নের উত্তর কেমনে দিব? না কঠিন না, এটা নোয়াখালীর ভাষায় সহজ ভাষায় বলছি। আপনি আরেকবার চেষ্টা করুন, আমি কয়জন আরেকবার কি বলবো? আচ্ছা বলেন। এমন একটা জিনিস সে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, ব্যাগুন হইল হোনার মতো লাগে। আঙ্গুর ফল। আঙ্গুর। আপনার উত্তরটি সঠিক হয়নি। এই দাদার উত্তরটি যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে বিন্দু ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে আকর্ষণীয় একটা গিফট, যেটি হতে পারে আপনার ঈদের বাড়তি আনন্দ হিসেবে যোগ হতে পারে। এমন একটা জিনিস রে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, ব্যাগুন হইল হোনার মতো লাগে। কি হবে উত্তরটি? এমন একটা জিনিস রে ভাই, গাছের আঘাত থাকে, মিলেমিশে থাকে, হইল হোনার মতো লাগে। মিলেমিশে থাকে, ব্যাগুম হইল হোনার মতো লাগে। ভাই এমন কথা তো জীবনে শুনি নাই ভাই, আর একটু ক্লু দেওয়া যায় না? একটু না, আর কোনো ক্লু দেওয়া যাবে না। আপনাকে দুইবার প্রশ্ন করা হয়েছে, এটিই লাস্ট উত্তর দেওয়ার সময় আর 10 সেকেন্ড। গেল খেজুর। চিন্তা ভাবনা করে বলুন। মাথায় কিছুই আসতেছে না, তারপরে মানে খেজুরের সাথে কিছুটা মিল পাইতেছি। কনগ্রাচুলেশন, আপনি পেরেছেন। নোয়াখালী টিভির ইট শপিং অনুষ্ঠানের পক্ষ থেকে এবং বিন্দু ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি পুরস্কার। আমরা পুরস্কারটি একটু তুলে দিতে চাই। প্রিয় দর্শক, বিন্দু ফ্যাশন লিমিটেড নিবেদিত নোয়াখালী টিভির ঈদ শপিং অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। অনুষ্ঠানটির কো-স্পন্সর হিসেবে রয়েছে অনলাইন শপ মিকাল এবং পাওয়ার্ড বাই সাইলুকস। বিন্দু ফ্যাশন লিমিটেড নিবেদিত নোয়াখালী টিভির ঈদ শপিং অনুষ্ঠান নিয়ে আমরা পরবর্তী পর্বে চলে আসব আপনার প্রিয় মার্কেটে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।